আওয়ামী লীগ দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। অবাক বিষয়ে তাকিয়ে থাকতে হয় তারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে কিভাবে তারা বীর বিক্রম মেজর হাফিজকে মিথ্যা কাল্পনিক বানোয়াট গায়েবী মামলায় কারারুদ্ধ করে। কাজে আজকে এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করার কিছু নেই। এই জাতির যে অবক্ষয় গতকালের ঘটনা, আমি মনে করি আজকে এই সরকারের যে কর্মকাণ্ড তার মাধ্যমে এই অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল। দুঃখজনক, লজ্জাজনক এবং এটা নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। আজকে একটি শুধু কথা আমরা বলতে পারি, সরকার আক্রোশের বশে বা প্রতিহিংসার বশে তারা রাজনৈতিক যে একটি অপসংস্কৃতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে তারই ফলশ্রুতিতে গতকালের যে ঘটনাটি ঘটিয়েছে। আমরা শুধু এইটুকু প্রত্যাশা করব যে সরকার এ থেকে বেরিয়ে আসুক, কেননা দেশ কোনো একটি রাজনৈতিক দলের জন্য নয়, দেশ কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, আর বাংলাদেশ তো আসলে সত্যিকার অর্থে বলতে গেলে এটা তো মুক্তিযোদ্ধারাই সৃষ্টি করেছিল, এটা তো আসলে তাদের দেশ। আজকে সেই দেশে মুক্তিযুদ্ধের বীর সেনানী বীর বিক্রম মেজর হাফিজ তাকে আজকে মিথ্যা রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হতে হয়, এ কথা তো নিন্দা করার ভাষা আমাদের নেই। এটা পৃথিবীর ইতিহাসে প্রতিষ্ঠিত সত্য। হ্যাঁ, একদলীয় সরকার আজকে এখানে আছে, একনায়কত্বের সরকার আজকে বাংলাদেশে আছে, এটা তো আমাদের কথা নয়, এটা সারা বিশ্বের মিডিয়ায় কথা বলছে। সারা বিশ্বের যে রাষ্ট্রগুলো গণতন্ত্রকামী, পশ্চিমা বিশ্বের যুক্তরাষ্ট্র বলুন, যুক্তরাজ্য বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, অস্ট্রেলিয়া বলুন, ক্যানাডা বলুন, এমনকি জাতিসংঘ পর্যন্ত, তারা কী বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে মানবাধিকার নেই, বাংলাদেশে মানুষের ভোটের অধিকার নেই, আর কী বলবে? তো কাজেই আজকে বিএনপি তো তাদের কথা বলতে শিখিয়ে দেয়নি না, যে আর যদি বিএনপির কথায় তারা প্রতিধ্বনি করে থাকে তাহলে তো বুঝতে হবে যে বিএনপি সত্য কথা বলে, পৃথিবীর সবাই বিএনপির কথায় উঠে বসে। তো কাজে বাস্তবতা হচ্ছে আজকে এই যে এই সরকার ক্ষমতায় থাকার জন্য কোথায় নামতে পারে তার প্রমাণ গতকাল হয়েছে, যে মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী বীর বিক্রম মেজর হাফিজকে তারা মিথ্যা একটি মামলা দিয়ে কারারুদ্ধ করেছে।